হিংসুকের হিংসার ক্ষতি থেকে রক্ষার চারটি উপায় আমরা ভালো করে বুঝব। অনেক সময় অনেক মানুষ আমাদের উপর হিংসা করে থাকে। আপনি যখন দেখবেন একটু ভালো ইনকাম করছেন অথবা আপনি একটু লাইফে ডেভেলপ করছেন, তখন দেখবেন অনেক হিংসুক মানুষেরা তারা হিংসার চোখে আপনাকে দেখবে, আপনার উপর বদনজর লাগাবে। আল আইনু হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেক্সট হচ্ছে যে এই বদনজর এটা সত্য। আল আইনু হাক্কুন, বদনজর সত্য, বদনজর লেগে যায় আর মানুষ মানুষের ব্যাপারে খুব হিংসা করে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পারে না। যদি কেউ লাইফে ডেভেলপ করে, উন্নতি করে, তারাক্কি করে, তখন মানুষ তাকে দেখতে পারে না, তার উপর হিংসা করে। যখন হিংসা করবে, হিংসার চোখ দিয়ে আপনাকে দেখবে, তখন কিন্তু আপনার প্রতি এই বদনজর লেগে যাবে। অনেক হিংসার চোখে দেখলে অনেকে কিছু বলে না, এমনি শুধু চোখ দিয়ে তাকায়, এতেই দেখা যাচ্ছে তার প্রতি বদনজর লেগে যায়। এজন্য ভেরি সেন্সিটিভ, এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং এই হিংসুকের হিংসা থেকে রক্ষা পেতে হলে আমাদের চারটি কাজ করতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সুরাতুল ফালাক, সুরাতুল নাস, এটা পড়তে হবে। সুরাতুল ফালাক আর সুরা নাস, এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হিংসা করে এক ইহুদি মহিলা তাবিজ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন এই সুরা ফালাক আর সুরা নাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। ব্ল্যাক ম্যাজিক করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো যখন এটা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে দুইটা সূরা নাজিল করিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে সূরাতুল ফালাক আর সূরা নাস। আর সূরা ফালাকের ভিতরে রয়েছে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যে হিংসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে রক্ষা করে। এজন্য সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস, এই তিনটা সূরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে মাস্ট বি সকলেই পড়ার চেষ্টা করবেন। তাহলে হিংসুকের হিংসা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই হিংসুক চোখ থেকে সাবধান, হিংসুক মুখ থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আমল দিয়েছেন, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা ভালো করে সঠিকভাবে চলতে পারবো এবং হিংসুকের হিংসার চোখ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে ফিট করতে হবে, ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন চার নম্বর পারার চার নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন সূরা আল ইমরানের ১২০ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ফিট করো, তাহলে দুনিয়ার কোনো শক্তি, কোনো হিংসুক, কোনো ষড়যন্ত্রকারী তোমাকে ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে ফিট করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, এটা এটা হচ্ছে সকাল সন্ধ্যার একটি আমল। এই আমলটা আমরা করার চেষ্টা করব। এক সকাল সন্ধ্যায় যে অনেকগুলো আমল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তার ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই আমলটা বেশি বেশি করা, এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়ার মিনিং হচ্ছে যে দুনিয়া, আসমান এবং জমিনের যত ক্ষতিকর বস্তু রয়েছে, আয় আল্লাহ সকল বস্তু থেকে, ক্ষতিকর বস্তু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবো, তৃতীয় নাম্বার। এবং চতুর্থ নাম্বার হচ্ছে যদি আপনি জানতে পারেন যে হিংসা করছে তার ব্যাপারে দোয়া করা, এবং হিংসুক যে হিংসা করছে এবং এ ব্যাপারে আপনি নজর দিবেন না, আপনি মনে করবেন যে আল্লাহ আমার সাথে আছে, এই বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ আপনি আল্লাহর উপর করবেন যে আল্লাহ আমার সাথে আছে, দুনিয়ার সকল মানুষরা যদি আমার উপর হিংসা করে আর আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে তাহলে তারা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা সবসময় আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।